হ্যালো, আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, পৃথিবীর যে যেখান থেকে আমাকে শুনছেন আর আমার ভিডিও দেখছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমরা যাচ্ছি নায়াগ্রা ফলস দেখতে। আজ দেখব আমরা ফলটা উপর থেকে। এই পার্কটার নাম হলো গোট পার্ক। আমরা আজকে দেখব ফল উপর থেকে কিভাবে পানি পড়ছে। আমরা যাচ্ছি পার্কের ভেতর দিয়ে, আস্তে আস্তে ভেতরের দিকে। এখানে পাখি নিয়ে একটু আমার মেয়েটা খেলা করলো। পাখিগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। ওরা খুব সুন্দর করে এখানে বসে থাকে, গোসল করে। খুবই সুন্দর পরিবেশ, খুবই উপভোগ্য একটা পরিবেশ। আমি বিশ্বাস করি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই আসবেন একবার, যারা আসেননি এসে দেখে যাবেন। তো আমরা যাচ্ছি, নিচে নামছি, যাচ্ছি। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, একদম আকাশটা যেমন সুন্দর ছিল। আর ফলের পানিগুলো পড়ার কারণে একটা ফগি ফগি ভাব হয়ে গেছে, একটা মিস্ট তৈরি হয়ে যায় চারিদিকে। খুব সুন্দর লাগে দেখতে। কিন্তু আমরা আরও সামনের দিকে যাব আস্তে আস্তে, যে একদম কাছ থেকে পানিগুলো দেখব। একদম কি যে সুন্দর করে পানিগুলো পড়ে, সেটা আসলে একটা দেখার মতন। তো চলুন আমরা আরও কাছে যাব, যে আমরা কিছুক্ষণ আমরা ফলের সাথে থেকে উপভোগ করি। মা, নায়াগ্রা ফলস বিশেষ সুন্দর, আমি আবার যাব। ওকে, আমরা আবার যাব, আবার গিয়ে আবার মজা করব ওখানে। ওকে, আচ্ছা। তো চলুন আমরা দেখতে থাকি আজকের ভিডিওটি আর এনজয় করি। যারা যাদের ভালো লাগবে, আমার কমেন্ট বক্সে সবাই কিন্তু কমেন্ট করবেন ভালো লাগলে। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। সো সাথে থাকুন আমাদের ফান হাউসের সাথে। থ্যাংক ইউ। Subscribe, please, 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 please subscribe to our channels. হ্যাঁ, এখনো যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করে আপনাদের সাথে রাখুন। সব কিছু দেখেছেন তো, ওই যে দূরে দেখা যাচ্ছে ওই দিকটা হলো কানাডার দিক, ও পাশটা কানাডা আর এই পাশটা আমেরিকা। আমরা এখানে দাঁড়িয়ে দেখছিলাম, কি যে ভালো লাগছিল সেটা বলার মতো না। আপনারাও দেখতে থাকুন। ওই যে দূরে শিপটা দেখছেন, বোট, এটা হচ্ছে, এই বোটে করে আমরা আমাদেরকে মানে ট্যুরিস্টদেরকে একদম ফলের কাছে নিয়ে যাই। এই বোটটা হচ্ছে কানাডা থেকে এসছে, কারণ ওদের দেখেন ওদের রেইনকোট সবার কিন্তু লাল রেইনকোট,
লাল রেইনকোট যাদের তারা সবাই কানাডা থেকে আসে, আর আমরা যারা ছিলাম, আমরা যখন বোটে করে গিয়েছিলাম আমাদের ছিল নীল রেইনকোট। নেক্সট ভিডিওতে আমি দেখাবো আমার বোটের ভিডিওটা, আমরা বোটে করে যখন আমরা ফলের কাছে গিয়েছিলাম, আমার নেক্সট ভিডিওতে সেটা দেখতে পাবেন আপনারা। তো আপনাদের অবশ্যই আমাদের ফান হাউসের সাথে থাকতে হবে, সবাই নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন। চলুন এখন দেখি একটা রেইনবো। মা, রেইনবো বাংলা কি? রেইনবো বাংলা হলো রং ধনু, সাতটা রং নিয়ে হয় রং ধনু। ও, তুমি জানো রং ধনুতে কয়টা রং থাকে, কি কি রং থাকে এটা বলতে পারো? লাল আর গ্রিন, ব্লু। গুড, তুমি অনেক বলতে পেরেছ। এই যে এখন দেখছেন যে শিপটা যাচ্ছে ফলের কাছাকাছি, এটা হচ্ছে আমেরিকা থেকে যাচ্ছে, কারণ এদের রেইনকোট হচ্ছে নীল রং। নীল রঙের রেইনকোট সবার হচ্ছে আমেরিকার টুরিস্ট। আবার বলছি, ওই যে ওপাশটা দেখছেন ওটা হলো কানাডার সাইড, আর আমরা এই সাইডে আমরা আমেরিকা থেকে দেখছি। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে ওই সাইডটা। পাখিটা কি সুন্দর উড়ে একবার আমেরিকায় আসছে আবার কানাডা চলে যাচ্ছে, ওদের কোনো ভিসা লাগে না, কি মজা তাই না? এই ব্রিজটা দিয়ে যাওয়া আসা হয়। দেখুন আমার আম্মুটাও কি সুন্দর করে দেখছে, সবাই আসলে অনেক মজা পেয়েছিলাম। আবার মাঝে মাঝে ফটো সেশনও চলছিল বাবা আর মেয়ের। সবাইকে অনেক ধন্যবাদ এতটা সময় আমাদের সাথে ছিলেন বলে, এভাবেই সব সময় আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমাদের সাথে রাখবেন, আমাদেরকে আপনাদের পরিবারের একটা অংশ করে নেবেন। তো আজকের মতন বিদায়।
আল্লাহ হাফেজ।